এমন তাল দরাইমো সোনারঘাট মাধবপুর রে যে বাইরের মানছে মলিবাজার আর ব্রাহ্মণবাড়িয়ার মানছে আফসোস করত যে সোনারঘাট নিয়ে একলা পুরী বিয়া দেওয়ান যায় এটা আমার ইচ্ছা আর মানছে আগে কইতো মুন্সিগঞ্জের ফুলা 80 টাকা তোলা আমি এমপি বানাইন যদি এমন তাল দরাই দিমু মানছে কইব সোনারঘাট মাধবপুরের ফুলা মানে 90 টাকা তোলা আরে বেশি দিন লাগে না ভাই স্যার একটা এলাকারে তুললা নিতে উঙ্কা আপনি যদি এমপি হইয়া সাইল্লা বাসলার লোক লইয়া খালি ঘুরোই এরা যদি ফর্দা ফালাই রাখে তা আপনি আর কোনোদিন উন্নতি করতে পারত না আমরার এমপি সাহেবের সাইটে তিনলা সাইল্লা লোক ছাড়া আপনি পাইতা না ঠিক আর তাইন যে বক্তব্য তাইলই তাইন যে বক্তব্য দেন আপনারা উনই আমি কিতা কই তাই না ইয়া বঙ্গবন্ধুর কথা কইয়ই কোন যে জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু বানাইছে কোন যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বানাইছো তাইন কোন যে কর্ণফুলী দা আন্ডারগ্রাউন্ড যা কি বানাইছো টানেল টানেল বানাইছো ইটা কইয়া শেষে আইয়া ই কথা খান কইন্যা যে তাইন কিটা বানাইছো তাইন যে যদি কেউ ইভাগ ইটা জিগাইতো তাইন কিটা বানাইছো তেই দেখলা না আপনার এলাকার নেতারা কইল না হাই বিয়া দিবি করে ইভাবে এমপি সাহেবের সামনে যায় মাঠে আপনার আপনার এলাকার যে নেতা লাইন আছেন অহলতা না যে তিনলা চাইলা আছেন আপনারা এমপি সাহেব এই কথাটা কইতে আর পানি যে ভাই সাহেব আপনি যে বড় বক্তব্য দিছেন শেখ হাসিনা তো ইতিহাসের নেতা হয়ে গেছে এটা তো আমরা জানি শেখ হাসিনার ব্যাপারে কোনো কথা চলতো না শেখ হাসিনা ইতিহাসে জায়গা লই নিছে তা আপনারা যে ভাই সাহেব প্রতিনিধি হিসাবে বানাইছে শেখ হাসিনাই বানাইছে পদ্মা সেতু আপনি একলা কুয়াই সেতু বানাইতে আসুন আপনার ওৎকান কি বিবেক লই আপনি ভোট চাই না মানে হইন চাই তাই না জিগাই হইন যে আপনি এমপি যদি না হও থাকতা আপনি যদি না হইতা একবারে সোনাঘাট মাধবপুর যদি কোনো এমপি না হও থাকতো তাও আমরা কিতা এমন ক্ষতি গেলি আনে আপনি কিতা লাভ করে দিতে পারছো যে আপনি আওয়ানে আপনার বুলাইন 50টা আপনি আওয়ানে একটা লাভ হইছে ভাই সাহেব তাই না আওয়ানে একটা লাভ হইছে তাইন যে বালা এমপি এরপরে 18 সালে হইলা মন্ত্রী 18 সালে ও যে যাইতে টেহা লাগতো 3.5 লাখ তাইন মন্ত্রী হওয়ার পর এটা হইছে 6.5 লাখ উঙ্কা ও যে যাইতে 6.5 লাখ লাগে আর বিমানের টিকিট তাইন যদি কথা খান জিগাইন বিমানের টিকিট ভাই সাহেব কিতা কইবা যে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগুলা হবে আপনারা চিন্তা করেন না আস্তে আস্তে হবে ইমান তো জন্য বিমানে অথবা পর্যটন একটা লোক চাকরি করে আমরা আচ্ছা আমার কইন ভাই আমি ভোট চাইতাম না একটা লোক এখানে আত্ম লোক যে বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী তাইন আর পর্যটনের মন্ত্রী একটা লোক আত্মুল্লাখ হোক যে আমরা এলাকার থেকে একটা লোক চাকরি পাইছে তাইন যে মন্ত্রী হইছেন কেউ লাভ হইছে না খালি লাভ হইছে তাইনের বোর 25 গুণ সম্পদ বাইরে গেছে আমার কথা ন যুগান্তরের রিপোর্টও দেখুন তাইন হলফনামা দিছেন আমিও দিছি তাইনও দিছেন হলফনামা তাইনের টেকা আছে 8 কোটি আর আমি হলফনামা দিছি আমার টেকা আছে মাত্র 9.5 লাখ